ভোট মরশুমে আজ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ঠাকুরনগরে প্রথম সভা করবেন নরেন্দ্র মোদী। মতুয়া মহাসম্মেলনে যোগ দিতে এসে প্রথমে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী, এরপর তার জনসভায় যোগ দেওয়ার কথা। ঠাকুরনগরে প্রধানমন্ত্রী সভা উপলক্ষে কড়া নিরাপত্তা, সভাস্থলে তৈরি করা হয়েছে ব্যারিকেড, ব্যারিকেডের গেটে সশস্ত্র পুলিশ, রয়েছে চেকিং এর ব্যবস্থা। প্রধানমন্ত্রীর দ্বিতীয় জনসভা দুর্গাপুরে, উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থেকে হেলিকপ্টারে দুর্গাপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। দুপুর দুটোয় নেহরু স্টেডিয়ামে তার জনসভা। আজ দুর্গাপুরে রেলের অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দুটি রেল লাইনের, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিত্রা, বাম বিধায়ক সন্তোষ দেবরায়। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঝটিকা সফর, ফালাকাটার রবীন্দ্রনগরে রেলওয়ে ময়দানে রাজনাথ সিংহর প্রথম জনসভা, এরপর দুপুর তিনটায় মাথাভাঙায় তার দ্বিতীয় জনসভা, এরপর বাগডোগরা থেকে বিমানে দিল্লি রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাদারিহাটে ধুমচিপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, এই নিয়ে গত কয়েকদিনে মোট ছটি চিতাবাঘকে বিভিন্ন জায়গা থেকে খাঁচাবন্দি করা হয়েছে বলে বন দপ্তর সূত্রে দাবি। চিতাবাঘটিকে সাউথ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। গতকাল সাঁইথিয়া থানার মাঠপলসা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার 9 mm পিস্তল, বেশ কিছু কার্তুজ। ধৃতদের আজ তোলা হবে সিউড়ি আদালতে। 8ই ফেব্রুয়ারি ময়নাগুড়ি চূড়া ভাণ্ডারে সভা করার কথা প্রধানমন্ত্রীর। 31 নম্বর জাতীয় সড়ক লাগোয়া, সেই জমি ঘিরেও জটিলতা। তৃণমূলের দাবি 5 থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেট টুর্নামেন্টের জন্য মাঠ বুক করা হয়েছে, চক্রান্তের অভিযোগ বিজেপির। বারুইপুরে হিঞ্চি গ্রামে বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন, দাবি গ্রামবাসীদের। প্রমাণ লোপাটের জন্য বিস্ফোরণের পরই গা ঢাকা দেয় আহতরা, দাবি পুলিশের, উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম। মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, সারেঙ্গার বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া অভিভাবকদের। মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীকে বদল করার আশ্বাস জেলা শাসকের। দীঘার মাইতিঘাটের কাছে মৎস্যজীবীদের জালে উঠল অক্টোপাস, প্রায় 1.5 মিটার ব্যাসার্ধ এবং 5 কেজি ওজনের অক্টোপাসটি রাখা হয়েছে দীঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে।